মার্চের উইন্ডোকে সামনে রেখে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করতে চায় বাফুফে, যেখানে শুধু অনুশীলনই নয়, হতে পারে দুটি প্রস্তুতি ম্যাচও, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে হেড কোচ ও সহকারী কোচের বাইরেও বেশ কিছু প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে বাফুফে। বিরতির পর আবারও আন্তর্জাতিক ফুটবল। মার্চে তিন জাতির টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা ছাড়াও অংশ নেবে সিশেলস ও ব্রুনাই। প্রতিটি দল ম্যাচ খেলবে দুটি করে। পয়েন্ট টেবিলে শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। আর তাই তো টুর্নামেন্ট শুরুর আগে জামাল ভূঁইয়াদের প্রস্তুতিটা ভালোভাবে করতে চাইছে বাফুফে। মার্চের টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প হতে পারে সৌদি আরবে। সেখানে শুধু অনুশীলনই নয়, দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। যেহেতু আমরা শুধু ট্রেনিং না, আমরা সেই নির্দিষ্ট যেখানে গিয়ে আমাদের দলটা প্র্যাকটিস করবে, আমরা চাচ্ছি সেখানে যেন আমরা একটা বা দুটো চাচ্ছি দুটো প্রস্তুতিমূলক ম্যাচ যেন আমরা খেলতে পারি। তো সেই কনসিডারেশন থেকে আমরা ইমিডিয়েটলি সৌদি আরবের সাথে যোগাযোগ শুরু করি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি এখন সৌদি আরব রয়েছেন। তো আমরা আশা করছি যে সৌদি আরবের সাথেও আমরা যদি কিছু কমিউনিকেশন করি, মেবি সৌদি আরবের কাছ থেকে একটা ফিডব্যাক থাকতে পারে পজিটিভ। সো আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আশা করছি যে খুব শীঘ্রই এগুলোর একটা ফিডব্যাক আমরা মানে স্পেসিফিক ফিডব্যাক জানাতে পারবো। এদিকে জাতীয় দলে বাড়তে যাচ্ছে কোচিং স্টাফ। হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এবং সহকারী কোচ হাসান আল মামুনের বাইরেও নিয়োগ হতে পারেন সহকারী কোচ। মূলত মার্চ ও জুনের উইন্ডোর জন্য চুক্তিভিত্তিক প্রশিক্ষকের খোঁজ করছে তারা। ইতিমধ্যে আমাদের প্রধান প্রশিক্ষক, তিনি বেশ কিছু সিভি নিয়ে কাজ করেছেন। তিনি গোলকিপার প্রশিক্ষক নিয়ে তিনি কাজ করেছেন। ঠিক এই মুহূর্তে আমরা স্পেসিফিক নাম বলতে পারবো না। আমাদেরকে আশা করছি যে আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ নাগাদ স্পেসিফিক নাম বলতে পারবো। গোলকিপার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য স্প্যানিশ প্রশিক্ষকদেরকে নিয়েই আমরা কাজ করছি, যেহেতু আমাদের প্রধান প্রশিক্ষক স্প্যানিশ। তিন জাতির টুর্নামেন্টে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রুনাই। তাদের অবস্থান 190, বাংলাদেশের অবস্থান 192 ও সবার শেষে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সিশেলস, তাদের অবস্থান 199। সঞ্জনা আইভি, Jomuna Sports.